এখন আমরা দেখাবো স্ক্যাপুলার কিছু স্ট্রেংথেনিং এক্সারসাইজ। এই এই ধরনের মাংসপেশিগুলোর স্ক্যাপুলা বলতে আমরা পিছনের এই মাংসপেশি বুঝে থাকি। তো কিভাবে ব্যায়ামটা করবে, এখানে শরীর নাড়ানো যাবে না, মানে আমি যদি এটা দিয়ে ধাক্কা দিতে বলি তাহলে পুরো শরীর দিয়ে এরকম করে ধাক্কা দেওয়া যাবে না, এটা শুধুমাত্র এই অংশটা আসবে, এটা। তো অনুরূপভাবে এটা আসবে, পিছনে ধাক্কা দিতে বললে শুধু এটা যাবে, এরকম পিছনে যাবে, শুধু এই পিঠের এই হাড়টা নড়বে। উপরে ধাক্কা দিতে বললে এরকম যাবে, উপরটা সোজা, সমস্যা হয় এটা নিয়ে। যেমন তাহলে এখন এটা দিয়ে ধাক্কা দাও, হ্যাঁ গুড, দাও, ঠিক আছে। এমনি নাড়াতো দেখি, এটা সামনে নাও, পিছনে নাও, হ্যাঁ। ও কিন্তু পুরো শরীর নাড়াচ্ছে না, শরীর স্থির আছে, দাও, হ্যাঁ। আমরা তাহলে একজন চেপে ধরে রাখবে বা নিজে চেপে ধরে রাখবে, 1 থেকে 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ছেড়ে দাও। আর পিছনে বারবার ঠেলিও না, সাস্টেন ধরে রাখবা, পিছন দিয়ে ঠেলা দাও, এটা হচ্ছে না, দাও, হ্যাঁ, ঠেলা দিয়ে আবার ছেড়ে দিও না, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে। সেরকম এটা দাও না, আমাকে দিবা সামনের দিকে, হ্যাঁ। তাহলে 1 থেকে 10, পিছনে 1 থেকে 10, এখন উপরে দাও, 1 থেকে 10। আমরা এটার পরে কিছু স্ট্রেচিং করতে বলি, আর এগুলো ছাড়া ঘাড়ের এই এই এরকম তুমি তাহলে দেখো এরকম ব্যায়ামগুলো করবে, পিছনের দিকে নিবে আর এটা ধরে রাখবে, আবার এরকম এই স্ট্রেংথেনিং এটাও করবে। উপরে তুমি উপরের দিকে নাও, আমি চেপে ধরে রাখছি, ঠিক আছে, দুটো একসাথে করবে, আর ওই যে যেটা বললাম এটাও একসাথে করবে। এই হলো ব্যায়াম।